একই সঙ্গে পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই দিবসকে সামনে রেখে এরই মধ্যে রাজধানীর শাহবাগ এলাকায় ফুলের পসরা সাজিয়েছে বিক্রেতারা। করোনার কারণে দুই বছরের মন্দা পার করে এবারের পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি নিয়ে ব্যবসার আশা করছেন তারা। হ্যাঁ, ইনশাল্লাহ এখন আগের চেয়ে আমাদের ব্যবসা অনেক ভালো। কারণ হচ্ছে যে আমাদের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের ডে অকেশন চলতেছে, সে অনুযায়ী আমাদের ব্যবসা ভালো। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে 15 ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমিতে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মেলাকে ঘিরেও ফুলের পসরা সাজানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন ফুল ব্যবসায়ীরা। সব মিলিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে ফুলের ব্যবসা নিয়ে বেশ আশাবাদী দোকানিরা। লকডাউনের কারণে আর দ্বিতীয় প্লাস আপনার স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমাদের ফুল সেটা চলতেছে না বর্তমানে, কিন্তু ফুলের দাম অনেক বেশি গত বছরের আগে তুলনায় অনেক বেশি এবার। তবে কেউ কেউ আবার করোনার সংক্রমণ এবং স্কুল কলেজ বন্ধ থাকায় ফুলের ব্যবসা কম হওয়ারও আশঙ্কা করছেন। ফুলের আগে তো দাম অনেক কম ছিল, এখন তো দাম অনেক বেড়ে গেছে, তারপরও দিতে হবে, এটাই তো ভালোবাসা। এদিকে ফুল কিনতে এসে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে অনেক ক্রেতাকে। তাদের অভিযোগ, কয়েক বছরের ব্যবধানে ফুলের দাম অনেক বেড়ে গেছে। এখন তো একটু বেশি মনে হইতেছে, কারণ কি এমনি নরমালি অনেক কম থাকে, আজকে দেখলাম একটু বেশি। তবে বিক্রেতাদের দাবি, করোনার কারণে অনেক ফুল চাষি এবার ফুল চাষ থেকে বিরত রয়েছেন, এ কারণে তাদেরকেও বাড়তি দামেই ফুল কিনতে হচ্ছে। ফুলের রেট বর্তমানে এবছর অন্যসব বছর থেকে একটু বেশি, প্রাইস কিনার পরে বেশি। যেমন আগে 5 টাকা কিনতে পারতাম, 10 টাকা 30 টাকা কিনা লাগে, 10 টাকার জিনিস 30 টাকা কিনা লাগে, সো এবছর মালের রেট অনেক বেশি যাবে। পহেলা ফাল্গুন কিংবা ভালোবাসা দিবসে নারীদের সাজের অনুষঙ্গ হিসেবে থাকে ফুলের ব্যবহার। এদিন শাড়ির সঙ্গে খোপায় ফুল গুজে কিংবা হাতে ফুল জড়িয়ে ঘুরতে পছন্দ করেন তারা। যেহেতু 2 দিন পরে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে ফুলের দোকানে আসবো, এটাই নর্মাল। কারণ ফুল সবসময় সুন্দর, তো প্রকৃতি সবসময় সুন্দর, প্রকৃতির সাজে সাজার জন্য ফুলের দোকানে। অনেকে আবার ভালোবাসার উপহার হিসেবেও ফুল দেন প্রিয়জনকে। অনুভূতিটা অনেক সুন্দর, কিন্তু হচ্ছে যে আমি ভ্যালেন্টাইন্স ডে বা ফাল্গুন উপলক্ষে ফুল কিনতে আসছি, তো দেখি যে ফুলের দাম অনেক বেশি। আমি 4 বছর আগেও তো অ্যাকচুয়ালি এত দাম ছিল না, এখন দেখি যে দাম অনেক বেশি বেড়ে গেছে, তো কেমন কি করব। বসন্ত কিংবা ভালোবাসার অনুষঙ্গ হিসেবেও ফুল দেখা যায় সবার হাতে হাতে। আচ্ছা, সবাইকে হচ্ছে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই। যেহেতু ফাল্গুন এবং হচ্ছে আপনার ভালোবাসা দিবস একসাথে পড়েছে, এটা আসলে খুব আনন্দের দিন, কিন্তু আমি আসলে ফুল কিনতে এসে একটু আপসেট হয়ে গেলাম। আর রিজনটা হচ্ছে যে আমি আসলে গোলাপের যে দামটা ছিল আগে, আমরা যে দামে পেতাম, আমি হঠাৎ করে এসে দেখলাম যে আসলে প্রাইসটা একটু বেশি হাই হয়ে গেছে, যেটা আসলে ভালোবাসার মানুষের জন্য আমরা দিতে চাচ্ছি আমাদের গোলাপ ফুল, তাই না? তো এটা আসলে একটু কম হলে বেটার হতো। সব সংখ্যা কাটিয়ে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে নারীরা সাজবেন ফুলের সাজে। বইমেলার মাঠ মুখরিত হবে পাঠক লেখকদের পদচারণায়, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। তাসলিমা তামান্না, সমকাল।